कठिन दिन आसछे कलकाता क्षेत्र आर ताई एदिन थेके गरम बातासेर प्रभाव लक्ष्य करा जाच्छे जा किना स्वाभाविकेर थेके प्राय 3 डिग्री बेशी। এই তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনার কথা সোমবার এক সাংবাদিক সম্মেলন করে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতায় যা গরমের প্রভাব লক্ষিত হচ্ছে তাতে শরীরে কোনো ঘাম হবে না। এদিকে পার্বত্য এলাকা বাদ দিলে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে ভালোই গরম অনুভূত হচ্ছে যা চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। আর কলকাতায় বৃষ্টির দেখা মিলেছিল সেই পয়লা এপ্রিল, আর আজ প্রায় নদিন হলো সারা পশ্চিমবঙ্গে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এছাড়াও আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বলা যেতে পারে এমন অবস্থা অনেকটা দীর্ঘ ড্রাই স্পেলের মতো, আর আপাতত কালবৈশাখীর দেখা মিলবে না। এমন গরম পরিবেশ থাকায় বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তি যারা তাদের ক্ষেত্রে মাসল ক্র্যাম সহ একাধিক উপসর্গ বিষয়ে সতর্ক থাকার কথাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কেননা ওয়েদারের সঙ্গে শরীরের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেজন্য এসবের ক্ষেত্রে ঘন ঘন জল পান করলে ভালো হয়, আর যতটা সম্ভব বাড়ির বাইরের খাবার বর্জন করা উচিত। এছাড়াও এই গরমের কারণে শারীরিক পরিশ্রমের কাজ বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই সময়টুকু এড়িয়ে চলাই ভালো বলে জানানো হয়েছে। ফলে রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রা 37 থেকে বেড়ে 38 ডিগ্রির ওপরে রয়েছে, আর একাধ দিনের মধ্যে একাধিক জেলার তাপমাত্রা 40 ডিগ্রি স্পর্শ করার সম্ভাবনা। তবে তাপমাত্রার যথেষ্ট বৃদ্ধি ঘটলে সে ব্যাপারে সতর্ক থাকার বার্তাও দেওয়া হবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে তাপমাত্রা 40 ডিগ্রি পার হতে হবে, আর সেটা 5 ডিগ্রি বা তার বেশি হতে হবে স্বাভাবিক তাপমাত্রা থেকে। কলকাতায় এপ্রিল মাসে 40 ডিগ্রি তাপমাত্রা কোনো নতুন ঘটনা নয়, পয়লা বৈশাখের পর আরও বাড়তে পারে গরম। আর বর্তমান সময়ে পশ্চিম ও উত্তর ভারতে শুষ্ক তপ্ত হাওয়া বইছে, কালবৈশাখী পয়লা বৈশাখের পরে হওয়ার সম্ভাবনা। এদিন রাজ্যের বিভিন্ন এলাকায় যে ধরনের তাপমাত্রা ছিল সেগুলো হলো অনেকটা এই রকম। শ্রীনিকেতন ও বাঁকুড়ায় 38.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সল্টলেকেও 38.4 ডিগ্রি তাপমাত্রা, 37.8 ডিগ্রি তাপমাত্রা আসানসোল ও মালদায়, 37 ডিগ্রি তাপমাত্রা আলিপুরদুয়ার, দমদম, হলদিয়া ও ডায়মন্ড হারবার অঞ্চলে, 36.6 ডিগ্রি তাপমাত্রা দীঘা এবং 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যানিংয়ে লক্ষ্য করা যায়। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল 20.4 ডিগ্রি সেলসিয়াস। ফলে পূর্বাভাস যেটা থাকছে হচ্ছে আমাদের যে আগামী 5 দিন অর্থাৎ 10 থেকে 15 যদি আমরা ধরি, তাতে কিন্তু যে টেম্পারেচারটা এই মুহূর্তে চলছে যেটা এই মুহূর্তে স্বাভাবিকের 1-3 ডিগ্রি ওপরে চলছে বিভিন্ন স্টেশনে, কোথাও 1 ডিগ্রি কোথাও 2 ডিগ্রি ম্যাক্সিমাম 3 ডিগ্রি অ্যাবভ নর্মাল চলছে। ফলে আগামী 5 দিনে কিন্তু এই ম্যাক্সিমাম টেম্পারেচারটা আরও একটু বাড়বে, বেড়ে আরও অন্তত 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে বিভিন্ন স্টেশনে, কোথাও 3 ডিগ্রি বাড়বে কোথাও 2 ডিগ্রি বাড়বে। ফলে দাঁড়াবে যেটা এই 5 দিন সেটা হচ্ছে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ গরম থাকবে তার সাথে ডিসকমফোর্ট। ডিসকমফোর্ট দু রকমের, প্রথম দিকে এখন অবধি যতটা আমরা দেখেছি বা পেয়েছিও সেটা হচ্ছে মূলত ড্রাই, অর্থাৎ খুব বেশি ঘাম কিন্তু হচ্ছে না, কিন্তু একটা বার্নিং সেন্সেশন হচ্ছে যেহেতু হাওয়াটাও তো গরম লাগছে। ফলে এইটা কিন্তু কন্টিনিউ করবে 15 অবধি। ন্যাচারালি এটার কিছু একটা ইম্প্যাক্ট তো হবেই যে এত দীর্ঘদিন ধরে বৃষ্টি ছাড়া, সর্বোপরি চৈত্র মাস শেষে বৈশাখ তো শুরু হবে পয়লা বৈশাখ, কিন্তু কালবৈশাখী ছাড়া।